গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কালকের থেকে অনেকটা বেটার আছি, অনেকটা ভালো আছি, মানে কালকের তুলনায় অনেকটা ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, উঠেছি 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আমার একটা ব্র্যান্ড ভিডিও শ্যুট করার ছিল, কালকে শরীর কালকে করার কথা ছিল, কিন্তু কালকে এতটাই শরীর খারাপ লাগছিল সন্ধ্যের পর থেকে যে আর আমি আর কিচ্ছু করতে পারিনি। তার জন্য সকাল সকাল উঠে ওটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এডিট করতে বসবো। তো ভাবলাম না, দুধ এসে গেছে তো দুধটা জাল দিয়ে দিই, আর আমি আমার জন্য একটু লিকার চা বানাবো। তো যেহেতু অনেক সকালে উঠেছি তো একটু কেমন কেমন লাগছে, একটু চাটা খেলে মনে হবে একটু ভালো লাগবে। লিকার চা না এরকম ধরনের ট্রান্সপারেন্ট গ্লাসে ঢেলে খেতে বেশি ভালো লাগে না, তো ইন্দ্রর জন্য এরকম দুটো কাপ আনা হয়েছিল ট্রান্সপারেন্ট। তো দুধ চায়ের জন্য ওই কফি মগ কিংবা অন্য কাপ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় লিকার চায়ের জন্য না এরকম ট্রান্সপারেন্ট গ্লাসে যখন লিকার চা ঢালা হয় দেখতে ব্যাপক লাগে। তাতান কিন্তু সকাল সকাল ফার্নিচার মুছে দিচ্ছে, আর এই কাজটা যবে থেকে ও করা শুরু করেছে আমার খুব হেল্প হয়, কিন্তু স্কুল থাকলে করতে পারে না, আমি না করি, কিন্তু যেহেতু স্কুল নেই আজকে ওদের, আচ্ছা তোদের অনলাইনে হবে না রে? হ্যাঁ আজকে অনলাইনে হবে, কাল থেকে স্কুল খোলার কথা আছে। চলো, ও এটা করছে আর আমি এই যে চা ফিনিশ করব, করে এডিট নিয়ে বসবো। আজকে একটু বেলা করে উঠেছি বলে মাকে চা করে দিতে বললাম। হ্যাঁ আজকে দেরি করে উঠেছে, ঠিক আছে কোনো ব্যাপার না। বাবাইকে করে দেয় যখনই ইন্দ্র চা বলবে একটু চা করো, তো সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চা বসায়। ইচ্ছে করতো যাই, মানে এরকম উঠেও যেতাম আবার, কিন্তু এখন উঠে চলে যেতে, দৌড়ে চলে আসে। আমি করবো এরকম একটা ব্যাপার। তাতা আমার জন্য আজকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, বুঝলো তো, রুটি ছিল কালকে, ডিমের পোচ করেছে, এই দেখো আবার সেই ডিমের পোচ ফাটিয়ে দিয়েছে। আমি বুঝতে পারিনি আমারটাই, মানে আমি যখন আমারটা করে, আমি সকালে করেছি, মামের আগে আমি করেছি, দুটো ডিম করেছি, দুটো ডিমই পুরো মানে ঠিকঠাক ছিল। না গো মাম, সত্যি বলছি না, আমি নিজ করেই ফাটিয়েছি, আজকে আমি ভয়ও পাইনি ছিটবে বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো মজা করছি। আর একটা কাণ্ড করেছে, না সেটা বলতে হবে না, সেটা বলতে হবে না, বললে হয় আমার কাজ বাড়িয়েছিস। আমি বলেছি নিজেরটা গোলমরিচ দিয়েছে, আমাকে বলছে গোলমরিচ দাও, বললাম দে, গোলমরিচ তো এখানে দিয়েছে, দিয়ে এই দেখো নিচেও কি করেছে, এই যে পুরো গোলমরিচ ফেলে দিয়েছে এখানে, এখানে ওই টেবিলের তলায় পুরো গোলমরিচ ফেলে দিয়েছে। আমি ইচ্ছা করে করিনি, টেবিলের মধ্যে রেখেছি, হাত লেগে পড়ে গেছে। বাহ, এই হচ্ছে মানে গুণবতী এখন। ব্রেকফাস্টটা করে নেবো, আমার এডিট প্রায় কমপ্লিট, শুধু আপলোড করলেই হয়ে যাবে। আর পূজা কাজ করে দিয়ে চলে গেছে, এখন টেবিলের অবস্থা এই অবস্থা, এগুলো মাজা বাসন, এগুলো জায়গা মতো রাখতে হবে। আর কালকে যেমন তোমাদের বলছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছে, মাথা ঘুরছে, শরীর দুর্বল লাগছে, আজকে একটুও কিছু লাগছে না, রাত্রেবেলা পুরো টানা ঘুমিয়েছি, শরীর পুরো একদম ফিট, সুস্থ, মানে একদম যেরকম আগে সুস্থ ছিলাম এখন পুরো সেরকম সুস্থ আছি, একদম জোর কদমে সংসারের কাজে বলে। সব থেকে বড় কথা কি, আর আমাকে ভালো ভালো খাবার করে খাওয়াও। হ্যাঁ আমার একটা আনন্দানন্দ লাগছে, দেখবে শরীর টরীর খারাপ হলে তারপর যখন সুস্থ হবে বেশ একটা আনন্দানন্দ লাগে। তো আমার আজকে সেই আনন্দানন্দ লাগছে যে আমি সুস্থ, সুস্থ ভাবে এবার সংসারের কাজকর্ম করতে পারবো। তো তার আগে সুস্থ হতে গেলে খেতে হবে। আমাদের কিন্তু বৃষ্টির মধ্যে সকাল সকাল গেস্ট চলে এসছে, এই যে বুঝেছো, বুঝেছো, এই দেখো 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 দেখো, এই দিল পাড়া, তোমার নাতনির কাজ, গোলমরিচ ফেলেছে আমাকে, আমাকে অমলেট ডিমের পোচ করে দিয়েছে, গোলমরিচের কৌটো পাশে রেখেছে, হাত লেগে পুরো উল্টে দিয়েছে। আমি তো এটা দেখে দেখেছি, এটা তো দেখিনি, যাক আমি ঝাড় দেবো, সাইড দিয়ে আসো, দেখো দেখো দেখো, এখনো ঘর দোর গুছানো হয়নি। এরে এইগুলো বলো না, মোচা নিয়ে বসেছিলাম, মোচার কষ লেগে এরকম মেজে হয়ে গেছে, এগুলো খুব ইতে তুলে দাও, একটু তারপিন তারপিন তেল দিয়ে, না না চামচ দিয়ে একটু তোলা দিও, তাই হ্যাঁ ঠিক আছে, দেখতে হবে, বসো। বৃষ্টি হচ্ছে তো, বেশ এখনো তো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে, দিদি তো বৃষ্টির জন্য আটকে গেছে, নালে আরো গেছে, আর তো গেছে,
শাশুড়ি তালের বড়া নিয়ে এসেছে, দেখে বলে তালের বড়া, হ্যাঁ, আর এখানে বসে তালের বড়া খাওয়া শুরু করে দিয়েছে। তুমি কিন্তু কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ একটু কন্ট্রোল করো, হ্যাঁ এটা তোমার একার না, সবার, আমার একার জন্য তো প্রায় এক বাটি হোক না, মোটেই তোমার একার জন্য না, রাখো অনেকগুলো খেলে, মা বাটি ভরে নিয়ে এসেছিল, দেখো হাফ হয়ে গেল কিন্তু বাটি, আর হবে না বাচ্চাটা, না না তোর বাবা যে ভালোবাসে তোর মার জন্য কটা রাখ, ওই যে ওই দুই একটা রেখে দেবো, না না তোর বাবাই তো বেশি ভালো, তাহলে তুই বাবাকে দিচ্ছিস না কেন? তালের বড়া খেলো না রাতে, কি কাকিমা খাওয়ালো, ওর জন্য পূর্ণিমা দিদি, তোমাদের পূর্ণিমা দিদি বলেছে রাত্রিবেলা আমাকে মালপোয়া করে, কখন বললাম গো আমি, আমার তো মনে নেই, আমি বলেছি দু চারটে, বেশি না, বলেছে দু চারটে মালপোয়া করে, ও আচ্ছা, কোথা থেকে এনেছি সেটা বল, দীঘা থেকে শুটকি মাছ নিয়েছি, সত্যি আমি ভাবতে পারছি না, এখানে কিন্তু মা রান্না একদম জোর কদমে রান্নায় লেগে গেছে, ঠিক আছে, শুটকি মাছ দীঘা গেছিল তখনই শুটকি মাছ নিয়ে এসেছিল, আমাকে বলেছিল দাঁড়াও কদিন পরে আনো, তাই জন্য আজকে সুযোগ সুবিধা বুঝে আনছি, কি আজকে দাদাটার কোনো পড়া নেই, স্কুল নেই, কিছু নেই, কোথাও যাওয়ার নেই, প্লাস আমার ফ্রিজে পমফ্রেট মাছ রয়েছে, পরশু দিনের ইন্দ্র করেছিল, তা ওদের তো হয়ে যাবে, এরা বাপ মেয়ে তো শুটকি মাছ খায় না, একদম ভালো লাগে না, ওদের যেহেতু ব্যবস্থা হয়ে যাবে, আমি মাকে বললাম মা আজকেই সুযোগ, আজকেই চলে আসো, আজকে আর ওদের জন্য এক্সট্রা করে রান্না করতে হবে না, ওদের মাছ রয়েছে আর আমাদের তো একদম ফেভারিট শুটকি মাছ, তো নিচে বাবাও খেতে ভালোবাসে, বাবাকেও দেবো, তো আজকে কিন্তু শুটকি মাছ রান্না হচ্ছে, ঠিক আছে, আর রান্নাটা মাই করছি, মা হাতে শুটকি মাছ আমার, আমি তোমার পাঁচটা প্রশ্ন করবো, পাঁচটা তোমার ভুল উত্তর দিতে হবে, একটা ঠিক দিলে তুমি আউট, মানুষের কটা পা আছে? তিনটে। কটা প্রশ্ন হলো? বেশ তিনটে হলো, তিনটে হচ্ছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গাছের পাতা, আমাদের কটা পা আছে বলুন তো? তিনটে পা। তাহলে কটা প্রশ্ন হলো? চারটে। আউট, আউট, তুমি তো গন্ডগোল করে ফেললে, তিনটে বললে প্রথমে, আর আমরা সবাই ঠিকঠাক বলেছি চারটে, বলে এই যাও, কিন্তু তুমি বলেছো প্রথমে তিনটে, এখানে দুজনেই রান্নায় ব্যস্ত, আমি করছি বাপ মেয়ের রান্না আর মা করছে মা মেয়ের রান্না, আমি করছি শুকনো মাছ আর আমি এদিকে আমার কাজে ব্যস্ত, এখানে আমি অনেক কিছু করে ফেলেছি, উচ্ছে আলু ফেলেছি, উচ্ছে আলু সবার জন্যই করেছি, আর আগের দিনের পমফ্রেট মাছ ছিল, এটা গরম করেছি, এটা বাপ মেয়ে খাবে, মা পমফ্রেট দেখা যাক, আমি খাবো না, আমি তো আমার আসল জিনিস পেয়ে গেছি, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে না আজকে ওল সেদ্ধ দিয়েছি, ওল সেদ্ধটা ইন্দ্রর জন্য আলাদা করে রেখেছি, কারণ ও ওই অন্যরকম ভাবে খায় না, এটা শুধু নুন তেল আর লঙ্কা দিয়ে মেখেছি, আর আমাদের জন্য ওলটা একটু অন্যরকম ভাবে মাখা হচ্ছে, না আমিও এখান থেকেই খাবো, হ্যাঁ ও খাবে, এখানে সর্ষে বাটা দিয়েছি, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল, এই একসাথে মাখা হচ্ছে, আর রান্না মোটামুটি এদিকে রান্না কমপ্লিট, এদিকে শুধু লাস্ট শুটকি মাছটা করলে রান্না হয়ে যাবে, জমি আজকে বর্ষাকালে বর্ষার দিনে
মায়ের হাতে সত্যি রান্না জমিয়ে খাওয়া, জমিয়ে খাওয়া, জানি না অনেকদিন পরে করলাম কেমন হয়। গাছে লঙ্কা হতে না হতেই কিন্তু লঙ্কা ছেঁড়া স্টার্ট। আজকে উচ্ছে ভাজা হচ্ছে, ইন্দ্র বলছে গাছের লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা খাবে। এই দুটোই পাড়ার মতো হয়েছে, আর নেই আর সব কচি কচি। তো এখানে সবাই খেতে বসে পড়েছে, আমিও আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এটা আলাদা রেখেছি, কেন ওখানে আমাদের স্যার বসে আছেন পছন্দ করেন না। এই হচ্ছে আজকে শুটকি মাছের নাকটাকে কোথায় তুলেছে দেখাতেও পাচ্ছে না, খালি গায়ে বসে আছে। খাও একটু, দুটো লঙ্কা পাড়া হয়েছে, একটা দাতার একটা দাতারের বাবাই। এরপরে যখন পারবো তখন আমি খাবো, দেখি কাজ কচি ঝাল হবে না। আমার দিদু এদিকে শুটকি মাছ জমিয়ে খাচ্ছে, এরা যেহেতু শুটকি মাছ খায় না, এদেরকে আগে আগে খাইয়ে দিয়েছি যাতে আমরা নিশ্চিন্তে তৃপ্তি করে খেতে পারি। আমরা খেয়ে উঠে পড়েছি আর তারপর মাম দিদুন বসেছে, এখানে তো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে ইন্দ্রর খাবার, মুড়ি চানাচুর আর বেগুনি, গরম গরম বেগুনি। এটা হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে হবে, এটা তো বাবা না, ওর তুই মুড়ি খাবি না তো? না, আমি শুধু এটা। হ্যাঁ, আমরা কেউই মুড়ি খাবো না, আর বাবাই শুধু মুড়ি আর বেগুনি, আর আমরা শুধু বেগুনি। এনাও গরম গরম বেগুনি। তোর আর বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, হেভি। তোর তো ওই তো তোমরা খাওয়া হবে আছে। মাম এখান থেকে তুই একটা নে, আমি আমার পরে নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। আজকে আমি রাতে খাবারের জন্য বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মানে এখানে আলু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটা লঙ্কা লবণ হলুদ সর্ষের তেল সব দিয়ে একবারে, আর হ্যাঁ কাঁচা সর্ষের তেল সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস, এটাকে এটাই হচ্ছে বাটি চচ্চড়ি, আর হবে রুটি। তো ইন্দ্র কিছু খাবে না বললো, আমি জানি ও যেদিন এই সন্ধ্যাবেলা এরকম চপ মুড়ি বেগুন এইসব খায়, মুড়ি টুড়ি, ও রাত্রেবেলা কিছু খেতে চায় না, তো খাবে না কিছু বলে দিল। তো আমাদের জন্য এরকম বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম আর রুটি খাবো। আর একটা কথা, আজকে কিন্তু আমার মা থেকে গেছে, ঠিক আছে? এমন বৃষ্টি হচ্ছে, প্লাস এখনো কিন্তু টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমরা সবাই জোর করেই হিসেব রীতিমতো আটকে রাখলাম, বলে না তোমার যেতে হবে না এই বৃষ্টির মধ্যে আজকে, যদিও এখান থেকে এখানে তো বললাম বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নেই, বাবুকে ফোন করে বলে দাও। তো মা ফোন করে বলে দিয়েছে, তো ঠিক আছে, কিন্তু কালকে সকাল সকালেই চলে যাবে। কালকেও বলেছিলাম থাকতে, কিন্তু কালকে থাকতে পারবে না, কারণ কালকে বৃহস্পতিবার বাড়ির পুজো আছে, প্লাস কালকে পূর্ণিমাও আছে, তো তার জন্য কালকে থাকবে না, কালকে সকালবেলাই এখান থেকে বেরিয়ে যাবে। দেখ তবু ঠিক আছে, রাত্রেবেলাটা তো আটকাতে পারলাম।
কিন্তু ডিনার করতে বসে গেছি আজকে, ওই বাটি চচ্চড়ি, রুটি আর মিষ্টি ছিল, আর আমি দুটো তালের বড়াও খাবো রাত্রে, মা দিয়ে এনেছে। তো এই হচ্ছে আমাদের ডিনার। আর অনেক দিন পর মার, মা তো গত বছর যখন তোমার অপারেশন হয়েছিল এই আগস্ট মাসে না সেপ্টেম্বর, আগস্টের 23 তারিখে অপারেশন হয়েছিল, মানে ওই 23 তারিখ, মানে আজকে হচ্ছে তোমার কত তারিখ, 10 তারিখ, আমি 23 তো, 24 25 26 27 তারিখে মঙ্গলবার, মানে মাসের শেষের দিকে এসেছিল আগস্টের। আর সেই এক বছর পর কতদিন থেকেছিল, 10 দিন না 12 দিন, 23 দিন, 23 দিন থেকেছিল, এবার মনেই হয়নি যে 23 দিন থেকেছিল। যাই, গত বছর মার একটা অপারেশন হয়েছিল, তার জন্য অপারেশনের পর মাকে আমি এখানে এনে রেখেছিলাম। তো মা 23 দিন থেকেছিল সেই এই অগস্ট মাসে লাস্টের দিকে আর কি। তো সেই সেই যে গেছিল, গিয়ে এই এক বছর পর আজকে আবার অনেকদিন পর আমাদের সাথে থাকছে আর কি রাত্রেবেলা, বেশ ভালো লাগছে। বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে বল মা, ঠান্ডাও হয়ে গেছে, ফ্যান আর তবু বোঝা যাচ্ছে না যে চাওয়ার তোদের মতো আসছিল না। তাতানের জন্যই কিন্তু থাকা হলো আজকে মার, কারণ ওই কান্নাকাটি করে তা তুমি থাকো থাকো থাকো। তো যাই হোক, ইন্দ্র তো খাবে না বলে দিয়েছে, ও অলরেডি শুয়ে পড়েছে, আর আমরা এখন ডিনারটা সেরে নেবো, ডিনারটা সেরে শুতে যাবো। বাইরে কিন্তু এখনো ভালো বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝমঝম 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে কিন্তু সারাটা দিন এরকম গেল, জানি না কালকেও কি হবে। তো চলো, সবাই শুয়ে পড়েছে, যে যার ঘরে শুয়ে পড়েছে, আমি এই সব কাজকর্ম সারলাম, সেরে গিয়ে আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো ভাবছি, কারণ এই বৃষ্টির ওদানা না জেগে থাকতে ইচ্ছা করছে না। সকালবেলা তাড়াতাড়ি করে যেহেতু মা বেরোবে তো সকালবেলা উঠতেই হবে, তো আমিও সকাল সকাল উঠে পড়বো, উঠে এডিট ফেডিট যা করার করবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।